বয়সসীমা, প্রাক নিবন্ধনে সিরিয়াল না পাওয়া সহ নানা কারণে এখন উমরা পালনে ঝুঁকছেন অনেকে। তিন দিন ব্যাপী জাতীয় হজ ও উমরা মেলার শেষ দিনে অসংখ্য মানুষ উমরার জন্য বুকিং করছেন। আগের তুলনায় খরচ বেড়েছে জানিয়ে যাত্রীরা বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার দাবি তুলেছেন। তোহা খান তামিমের রিপোর্ট। আমাদের আর কি আছে, সবাইকে তো চলে যেতে হবে। শেষ ইচ্ছা আর কি, অনেক দিনের ইচ্ছা যে আমি প্রথম রোজায় আবার যাব। সৃষ্টিকর্তার ঘরে যেতে আকুতি, পবিত্র হারাম শরীফে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়েছেন এর আগেও, তবুও ওমরা পালনে অনুভূতি ঝরছে চোখের জলে। প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ প্রাক নিবন্ধন করে হজের অপেক্ষায় আছেন, তবে অতিমারি করোনা পরিস্থিতিতে হজযাত্রা বন্ধ থাকায় সুযোগ না পাওয়ার শঙ্কায় রয়েছেন অনেক যাত্রী। এছাড়া সৌদি সরকার ভিসার মেয়াদ 3 মাস করায় অনেকে এখন সিদ্ধান্ত নিচ্ছেন ওমরা পালনের। তবে বিমান ভাড়া সহ ওমরা প্যাকেজের খরচ কমানোর দাবি তুলছেন তারা। প্লেন ভাড়াটা আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ ভারত, পাকিস্তান, অন্যান্য দেশের সাথে সমন্বয় করে হওয়া উচিত। আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ তাদের সাথে সমন্বয় করে আমাদের ভাড়াটা যেন নির্ধারণ করা হয়। বিমান ভাড়া যদি আপনি কমাতে না পারেন তাহলে কিন্তু ওমরা যাত্রীরা আগ্রহ হারাবে। এদিকে হজ ও ওমরা মেলার শেষ দিনে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান তারা। এনভায়রনমেন্টটা সুন্দর ছিল এবং অনেকগুলো স্টল ভিজিট করলাম, ভালো লাগলো, অনেক ইনফরমেশন নিতে পারলাম। সামনে যেহেতু একটা প্ল্যান আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, ওই চিন্তা করেই হচ্ছে একটু খোঁজ নিতে আসা। আলহামদুলিল্লাহ আমি কোরআনে হাফেজ হয়েছি, আমার যখন সময় হবে আমি হজ এবং ওমরা পালন করতে চাই। মেলায় হজ ও ওমরা প্যাকেজে বিশেষ ছাড় দিয়েছিল এজেন্সিগুলো। 1,10,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত থাকছে ওমরার প্যাকেজ। 1,15,000 প্যাকেজ, 5,000 টাকা ছাড় দিয়ে আমরা 1,10,000 টাকায় ওমরা করাচ্ছি। ওমরার অনেকগুলা বুকিং হয়েছে, আমাদের হজের অনেকগুলা বুকিং হয়েছে। এখানে সবাই এসে হজযাত্রীগণ জানতে পারতেছে প্যাকেজগুলা যাচাই করার সুযোগ আছে, কে কী ধরনের অফারগুলো করতেছে, এগুলো যাচাই বাছাই করে তাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ নিতে পারতেছে। সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে হচ্ছে মানুষের সেবা, যেই সেবার উপরে ভিত্তি করে আপনারা হয়তো দেখতে পাবেন আমাদের প্যাকেজের এখানে আমরা লিখে রেখেছি আমাদের 39 বছর যাবৎ আমাদের অভিজ্ঞতা এবং আমাদের যে হজ লাইসেন্সটা সেটা নাম্বার হচ্ছে 4। 2019-এ যারা রেজিস্ট্রেশন করেছে তারা এখন দেখছে যে এটা প্রায় 5 লাখের উপরে চলে গেছে, তারা উমরাতে যাচ্ছে বেশি। শুধু বিমান ভাড়ার জন্যই কিন্তু প্যাকেজ ভাড়াটা বৃদ্ধি পায়নি, এখানে সৌদি পার্টের কিন্তু অনেকগুলো ভাড়া বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হোটেল, ট্রান্সপোর্ট এবং আমাদের দেশ থেকে এবং বহির্বিশ্ব থেকে বিশেষ করে 2 বছর বন্ধ থাকার কারণে যেই পরিমাণ উমরার যাত্রী যারা হজে যেতে পারে নাই বয়সের বাধার কারণে, এই জন্য গড় একটা চাপ কিন্তু আমাদের দেশে চলছে। ওমরা যাত্রীদের এয়ারলাইন্সের ভাড়া যাতে এয়ারলাইন্সগুলি আরও কমিয়ে একটা যৌক্তিক পর্যায়ে রাখে এবং এতে করে ওমরা যাত্রীগণ উপকৃত হবেন। 3 দিনের এ মেলায় 152টি এজেন্সি অংশ নিয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।